আজি মাজুলীর রাস উৎসবের কার্যসূচীত অংশ লব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ইতিমধ্যে সত্রনগরীত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রীগী। অনুষ্ঠানত অংশগ্রহণের পূর্বে যোরহাট মাজুলী সংযোগী দলঙর নির্মাণ কার্যর অগ্রগতির বুজ ললে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মাজুলীর সেলেকত নির্মাণ কার্য চলি থাকা ধুনাগুড়ি দলঙর নির্মাণ কার্যরও বুজ লয় মুখ্যমন্ত্রীগী। মাজুলীর বিজেপির কার্যালয়ত এখন বিশেষ বৈঠকতো অংশগ্রহণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। দুই নম্বর কুহিয়ারবাড়ির উজনি মাজুলী সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, গড়মূরের শ্রীমন্ত শঙ্করদেব কৃষ্টি সংঘ, কমলাবাড়ির মাজুলী মিলন সংঘ আর শ্রী শ্রী উত্তর কমলাবাড়ী সত্রর রাসোৎসবর কার্যসূচীত অংশ লব মুখ্যমন্ত্রীগী। দলংখনের অগ্রগতি যদি আমি ঠিক পার্সেন্টেজ হিসাবত কো 20% দলংখনের অগ্রগতি হয়েছে। যে এই বছর বারিষার আগতে আমি দলংখনত 35% অগ্রগতি লাভ করব পারি। অগ্রগতি আছে 26-ত নহলে করা কোনো প্রয়োজন নাই। 26-ত নহল বারো 26.5-ত হল, তারপর কি অসুবিধাটা হব? কারণ 26-টা বর্তমান পাহরি কি জানি 25-তে হয়ে যায়, সেইকারণে কাম তো হব দিয়ক। এটা বিজেপি খুব ধুনিয়াক জিকিব, পলিটিক্যাল ইস্যু নহে, এইবিল ডেভেলপমেন্ট ইস্যু। আর মই ভাবু যে এই বছর আমি সেই হাইওয়েটা আমি সম্পূর্ণ করি, মানে এই বছর মানে জুন মাহর আগতে হাইওয়েটা কমপ্লিট হয়ে যাবে। কারিকরি গান লেহেমিয়াই হয়েছে না স্লোয়ে হয়েছে কোনে গম পাব পারে কম? সেইকারণে এই শব্দবিলাকর ব্যবহারে আমার জাতিটোর আটাইতকৈ দুর্বলতা। কোনো আমি ইঞ্জিনিয়ার নহয় আমি কই দিম লেহেমিয়া হয়েছে, করে পেলায় সমাজত ঋণাত্মক মনোভাব একটা সিঁচি দিল মানুষের মনত, মুখে মুখে ওলাই গেল লেহেমিয়া লেহেমিয়া লেহেমিয়া, কন্ট্রেক্টর উপর মানসিক হেঁচা আহি গেল। গতি সকলোরে মনত উদ্দেশ্যটো কি? দলংখন হব লাগে, দলংখন ফাস্ট করব গই, দলংখন ভাঙি পড়লেও তো নহব, হয় না? আজিকালি দলংও কি? আর মাজুলীত উপস্থিত হয়ে ভাগিনহতক সাক্ষাৎ করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মামাক কাহত পাই উৎফুল্লিত কণমানি ভাগিনহত, বাততে মামাক সাক্ষাৎ করে রাসর খবর দিলে কণমানি ভাগিনে। ভাগিনের সঙ্গে সেলফি উঠিলে মুখ্যমন্ত্রী। গাঁৱৰ মানুহ কাবাক মাতি দিবি নহলে যদি মই যাব লাগে। আমি থাকিম নহয় ৰাস্তাত, মানে আমি গান বাইন্দু নামঘৰত ধুতি চুতি পিন্ধো, তাৰপিছত এনেকে ওলাই আহি হললে যাওঁ যে তেতিয়া অকমান মানে গায়ন বায়ন কৰি ধুতি পিন্ধি তহঁতি হললৈকে যাবি, তাৰপিছত হলত আকৌ কাপোৰটো বদলাই গোপালৰ বলৰামৰ কাপোৰ পিন্ধি তহঁতি ৰাতিপুৱাই ইয়ালৈকে কেনেকে আহিব? এইখিনি তাৰ ঘৰ? আচ্ছা, স্কুটি।